যেমন উনি বলছেন যে গণতান্ত্রিক বিষয়টা যেটা যে কোনো আলেম যদি রাজনীতি করে না এই কথা বলে তাহলে কাফের হয়ে যাবে না এটা কখনো সম্ভব না কোনো আলেম যদি রাজনীতি করে না এই কথার মিনিং কি দুইটা মিনিং হবে দুইটা অর্থ হবে করে না বলি নাই রাজনীতি অপছন্দ করে তাই অপছন্দ যদি বলে অপছন্দ হুজুর আমি একটু শেষ করি আপনি খেয়াল করবেন যদি কোনো আলেম রাজনীতি অপছন্দ করে বলে তবুও কাফের বলা যাবে না কেন রাজনীতি অপছন্দ করে কোন রাজনীতি যদি উনি বলে আমি আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতিকে অস্বীকার করি তাহলে তাকে কাফের বলা যাবে কিভাবে না তা তো বলি নাই তাহলে এই যে উনি এটা এটা কিন্তু ক্লিয়ার করেন নাই এক কেন মাহমুদুল হাসান সাহেব এই বর্তমান বাংলাদেশের বেফাক বোর্ডের প্রধান মুরব্বী যাত্রাবাড়ি মাদ্রাসা সহ বাংলাদেশের শত শত মাদ্রাসার প্রধান হুজুর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না জানেন আপনারা আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজত গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির বাংলাদেশে কোনো দলের সাথে জড়িত না ওনারা কাফের না তার মানে রাজনীতি করি না মানে রাজনীতি হলো সিয়াসা ইসলামের বিধান পছন্দ করি না তাই বলছে কোনো দিন আমি একটু শেষ করি যারা অপছন্দ করে তাদেরকে যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না আশা করি না না আমি যদি শেষ করি আপনার কোনো কমেন্ট থাকবে না ইনশাআল্লাহ আপনার কথাগুলো আমি বলছি যদি আমি শেষ করি কোনো কথা থাকবে না রাজনীতি কোথা থেকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়লে চারটা জিনিস পাওয়া যায় সবচেয়ে বেশি ইসলামের ব্যাপারে চারটা জিনিস পাওয়া যায় কয়টা এক তাবলিগ এক কি তাবলিগ দুই বাইআত রিজওয়ান পীর মুরিদি এই বাংলাদেশে পীর মুরিদি আছে না নাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে কিভাবে সাবেত করবেন হ্যাঁ সাবেত করবেন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জিহাদে যাওয়ার আগে বাইআত করেছেন করছেন না করেন নাই ওলামায়ে কেরাম যারা আছেন কথা বলবেন তার মানে বাইআত রিজওয়ান সাবেত হয়েছে না হয় নাই তার মানে বর্তমানেও আহলে হক যারা পীর আছেন পীর মুরিদি করা জায়েজ রাসূলের জিন্দেগি থেকে পাওয়া যায় মাদ্রাসা শিক্ষা ইলমের শিক্ষা মাদ্রাসার শিক্ষা আল্লাহ রাসূল আসহাবে সুফফা বাইতুল্লাহর একটা স্থান ছিল যেটাকে সুফফা বলা হতো সেই জায়গায় ছাত্রদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছেন না দেন নাই তার মানে রাসূল এই কথা বলেন না কেন তার মানে রাসূলের জিন্দেগি থেকে আমরা মাদ্রাসা শিক্ষা পেয়েছি না পাই নাই তার মানে মাদ্রাসা শিক্ষা সাবেত হলো বাইআত রিজওয়ান দ্বারা পীর মুরিদিও সাবেত হলো আহলে হক পীর মুরিদি বন্ডামি না দুই তিন নাম্বার তাবলিগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জনের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন না দেন নাই তার মানে তাবলিগও সাবেত হলো চারটা জিনিস আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চারটা অংশকে ২৫ করে ভাগ করে ১০০ দিয়েছেন ২৫ করে ভাগ করে কত দিয়েছেন ১০০ চারটা জিনিস কি একটা মাদ্রাসা শিক্ষা তালিম ও তাআল্লুম তালিম তরবিয়ত এটা হলো কোত্থেকে সাবেত হয় রাসূলের জিন্দেগি থেকে আসহাবে সুফফা থেকে বায়াত পীর মুরিদি কোত্থেকে সাবেত হয় বায়াত রিজওয়ান থেকে তিন তাবলিগ এটা তো রাসূলের জিন্দেগির সবটাই ছিল তাবলিগ মানুষকে দাওয়াত দেওয়া এটা সাবেত হয়ে গেল চার নাম্বার কি চার নাম্বার জিনিসটা কি এটা চার নাম্বার জিনিসটাকে আমরা রাজনীতি বলি আসলে এটা হলো ইলাহিয়াত কালিমাতুল্লাহ কি ইলাহিয়াত কথা বলেন দেখেন ইলাহিয়াত কালিমাতুল্লাহ দিনের আওয়াজকে বুলন্দ করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সিয়াসত কি এটা রাজনীতি না এখন যদি আপনি বলেন যে কোন হুজুর যদি বলে আমি রাজনীতি অস্বীকার করি কাফের তাহলে কথা আসবে দুই রাজনীতি আল্লাহ রসুলকে বর্তমান গণতান্ত্রিক যে প্রক্রিয়া যেই রাজনীতি আব্রাহাম লিঙ্কনের প্রণীত সেই রাজনীতি করতেন সাহাবায়ে কেরাম সে রাজনীতি করতেন আপনি বলবেন আমি গণতান্ত্রিক রাজনীতি করি না আমাকে বলতে হবে বর্তমান যেই চরমনায় পিসাব হুজুরের দল এই দলের নাম কি ছিল জানেন এই দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিন্তু এখন শাসনতন্ত্র গেল কোথায় হ্যাঁ কথা বলার নাকি শাসনতন্ত্র কোথায় নিবন্ধন করার সময় শাসনতন্ত্র নিবন্ধনের সময় কি করছে সরকার বাদ করছে তার মানে এখন শাসনতন্ত্র নাই আছে কি ইসলামী আন্দোলন কেন শাসনতন্ত্র বাদ দিল শাসনতন্ত্র হুজুররা বাদ দেন নাই পীর সাহেব হুজুর বাদ দেন নাই বাংলাদেশের না গোটা পৃথিবীর ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কন প্রণীত রাজনীতি করতে গেলে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হবে তার মানে হলো হাত দিয়া খায় আর চামচ দিয়া খায় আমরা এই রাজনীতি করতে গেলে একটা না একটা সময় প্রত্যেকটা মুসলিম দলও বাধ্য হবে ওদের রাজনীতিটাই করতে আমার উস্তাদে মুহতারাম
তারাব আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাই আজীবন সিয়াসতের সাথে ছিলেন আমি বর্তমান কেন্দ্রীয় যুব জমিয়তের নেতা অথচ আমরাও রাজনীতি করতে গেলে দেখা যাচ্ছে আমরা হয়তো ইসলামী খেলাফার জন্য রাজনীতি করি ঠিকই কিন্তু কোন না কোন একটা পর্যায়ে দেখা যায় আব্রাহাম লিংকনের গণতন্ত্র মানতেই হয় কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া যা কেউ যদি বলে আমি গণতন্ত্র মানি না ইসলামী রাজনীতি করি তাহলে এই ব্যক্তি বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করা খর্ব হয়ে যাবে হরণ করবে তা কেন এই রাজনীতি করতে দিবে না কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামী খেলাফতের স্বপ্ন দেখে এবার আসেন কেউ যদি সরাসরি বলে আমি ভোটাধিকার সিস্টেমের বিরোধী কেন আল্লাহর রাসূলের যুগে এইভাবে সবাই মিলে ভোট দেওয়ার যে সিস্টেম এটা ছিল না ভোটাধিকার প্রয়োগ আর একজন খামার মুজুর গাঞ্জাকুর মক্কুর তার বুটের যে মূল্য শামসুল হক জসুরির মূল্য একই মূল্য রফিকুল ইসলাম মাদানির বুটের মূল্য একই মূল্য আমির হেফাজতের বুটের একই মূল্য